हेलो एवरीवन, वेलकम टू सुमीर किचन। आज আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি তোমাদের সাথে গরম ভাতে থাকে তাহলে মাছ আর মাংস আর কিছুই দরকার পড়বে না। তো চলো বন্ধুরা, দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিই। তার আগে বলে দিই আমি আজকে কি রান্না করতে চলেছি। আমি আজকে রান্না করছি গ্রাম বাংলার একটা রেসিপি, গুগলি কষা। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি দুটো ছোট সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। তো এখন আমি আলুটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়েছি, এবারে ওই তেলেই আমি 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম। আর তার সাথে আমি দিয়ে দেব দুটো তেজপাতা। এটাকে 30 সেকেন্ডের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে যে বাটা মশলা আমি একটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখানে আছে আমার 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর আছে 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, আর আছে 3টে শুকনো লঙ্কা। তো সমস্ত মশলা আমি একসাথে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে আমাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা থেকে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা স্মেল যেটা, সেটা যাতে আর না বেরোয়। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা স্মেল ছিল সেটা আর বেরোচ্ছে না। তো এই পর্যায়ে আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ ধনে গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ জিরে গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ কাশ্মীরি রেড মির্চ। আমি কিন্তু পেস্টে শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু এটা একটু ঝাল ঝাল হয় তো আমি 3টে পেস্ট করে দিয়েছি। আর কাশ্মীরি রেড মির্চটা আমি একটু কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে এটা কিন্তু অমিটও করতে পারো। আর এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখানে আছে নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে 1 চা চামচ নুন দিলাম। তো এবার সমস্ত মশলাটাকে আমি 2 মিনিটের মতো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে যে মশলার বাটি ধোয়ার জল যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেবো এখানে আমার 300 গ্রাম পরিমাণের মতন গুগলি রয়েছে। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা খানেক মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তো কিভাবে গুগলিকে খুব সহজে বাছা যায় তার একটা ভিডিও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব। তো আমি এই গুগলিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে গুগলিটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আমি গুগলিটা চাপা দিয়ে দিয়ে 10-15 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। তো মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচেটা না লেগে যায়। তো অলমোস্ট আমার গুগলিটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতন আলুটার সাথেও আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে আমি 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটা ফুটে দেব। ঢাকনা দিয়ে দিলাম, আমি 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে এটাকে ফুটে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জলটাও অনেকটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটা প্লেটে সার্ভ করব। সার্ভ করে নিচ্ছি, তারপর তোমাদের কাছে পরিবেশন করছি।
রান্নাটা হয়ে গেছে, আমি এটাকে বাটিতে সার্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখতে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এটা যদি তোমাদের সাথে থাকে গরম ভাতের সাথে, তাহলে কিন্তু মাছ আর মাংস কিছুই দরকার পড়বে না। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে, ট্রাই করে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এরকম আরো অনেক নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।